জি, এটা আমাদের অনেকেরই প্রশ্ন। আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারাবির দোয়া জানেন না, এই জন্য তারাবি পড়েন না, আর তারাবি যেহেতু পড়েন না, রোজাও রাখেন না বা সিয়াম পালন করেন না, এটা দেখা যায়। এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা। রমাদান মাসে সিয়াম বা রোজা একটা ভিন্ন ইবাদত, তারাবি কিয়ামুল্লাইল ভিন্ন ইবাদত। সিয়াম ফরজ, তারাবি বা কিয়ামুল্লাইল সুন্নাহ। তারাবি নামক এবাদতটা পালন করতে না পারলে এটার জন্য আমাদের কম বা বেশি ত্রুটি বা গোনা হতে পারে, কিন্তু এজন্য সিয়ামের কোনোই ক্ষতি হবে না। এক্ষেত্রে আরেকটা বিষয় দর্শকদের সচেতন হওয়া দরকার। আমরা মনে করি তারাবির জামা নামাজ সালাত জামাতে আদায় করতে না পারলে বোধহয় আর হলো না, কর্মব্যস্ততা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সফর থাকতে পারে, আমরা ঘুমানোর আগে কিয়ামুল্লাইল পড়ে নিলাম, 8-10 টাকা যা পারি পড়ে নিলাম। এখানে আরেকটা জরুরি বিষয় দর্শকদের, অনেক সময় আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি যারা যে যেখানে থাকেন ভুল করি, তারাবির জামাত যেহেতু পড়তে পারবো না, ঈশার নামাজও গেলাম না। ঈশার নামাজ সালাতে, ঈশার সালাত জামাতে আদায় করা এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব। কেউ যদি শরীয়তের অজর অর্থাৎ অসুস্থতা বা কোনো ভয়ের কারণ ছাড়া ফরজ নামাজ একা পড়ে, এটা গুনাহ হবে, নামাজ আদায় হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। কাজেই ঈশার সালাত রমাদান মাসে আমরা একাকে আদায় করে গুনাহগার কেন হব? ঈশার সালাত জামাতে আদায় করব, যদি মসজিদে পারি ভালো, নইলে দু পাঁচজন বন্ধুবান্ধব মিলে অন্তত জামাতটা আদায় করব, আর তারাবি বা কিয়ামুল্লাইল আমরা কর্ম শেষে বাড়িতে যে আদায় করে নেব। কাজে এটা বাদ দেওয়ার দরকার নেই। বেশি না পারি করতে পারবো না, তাই আমি এশার নামাজটাও পড়লাম না, এটা আসলে খুবই খুবই মারাত্মক, বিশেষ করে জামাত। আর কিয়ামুল্লাইল আমি 20 টাকা না পারি, 10 টাকা, 8 টাকা যা পারি আমি রাত্রে ঘুমানোর আগে পড়ে নেব, অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামুল্লাইল আদেশটা দিয়েছেন এটা পালন করা হলো।